বনগাঁ এসডিও অফিসে মনোনয়ন দাখিল করলেন বাগদা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর তার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব মেয়ের জেতার ব্যাপারে আশাবাদী মা মমতাবালা ঠাকুর বুধবার বনগা মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন বাগদাদ তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এদিন মা মমতাবালা ঠাকুরের সাথে মনোনয়ন জমা দিতে আসেন তিনি ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বনগা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বাগদা ব্লক সভাপতি পরিতোষ সাহা অঘর সহ তৃণমূল নেতৃত্ব আগামী দশই জুলাই চার কেন্দ্রে উপনির্বাচন তার মধ্যে অন্যতম বাগদা বিধানসভা কেন্দ্র বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের নাম ঘোষণা করেছে তৃণমূল নাম ঘোষণা হতেই প্রার্থীকে নিয়ে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল নেতৃত্ব জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছেন বাগদার মানুষ সকলেই প্রার্থীকে দু হাত ভরে আশীর্বাদ করবেন আমাদের তৃণমূলের লক্ষ্য হচ্ছে আমরা মানুষের কাছে যাব মধুকর্ণাকে সামনে রেখে বাগদার এন্টার তৃণমূল কংগ্রেস ইউনাইটেড মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রার্থীকে বাগদার মানুষ মন প্রাণ দিয়ে মেনে নিয়েছে মমতা ঠাকুরেরও কন্যা এবং কপিল কিশোর ঠাকুরেরও মেয়ে তাদের একটা রাজনৈতিক পরম্পরা ইতিহাস আছে এবং বাগদার মানুষ মনে করছে যে এবারের নির্বাচনে ব্যাপক ভোটে তারা লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার আসছে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ ভোট দেবে বাগদা থেকে বিপুল ভোটে আমরা জয়ী হব বিরোধী যে দলগুলো আছে তাদের জামানত বাজিয়াপ্ত করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরীখে এবারে নির্বাচনে আমরা বাগদা থেকে ত্রিপুল ভোটে জয়যুক্ত হবো মেয়ের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মমতা বালা ঠাকুরও ভোটে প্রার্থী হতে এসে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তাকেও দেখা গেল বড় মার বন্ধ ঘরের বাইরে প্রণাম করছে এটাকে আপনি কি বলতে এটা বলার সমগ্র মতো সমাজের কাছে আমি বলছি জীবনে তো বারবার এই দিন আসে না এবং ওর ঠাকুর মা মানে আমি ওর মা হয়ে আমি যতটা ভালো না বাসতাম তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসতাম আমার বাচ্চাদের আমার শাসন তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেনি এটা আমাদের কাছে আজকে একটা বেদনাদায়ক জন্য মানে আজকে তার ঠাকুরমাকে ঘরের তালা বন্দর সেখানে সে বাইরে প্রণাম করে আসছে আমি মনে করি মা যেখানেই থাকুক তাকে আশীর্বাদ করবে তার না যে মানুষের সেবা করার জন্য এটা আমাদের কাছে খুব কষ্ট দেয় এদিন দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন মধুপর্ণা মনোনয়ন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মানে জয় তো আমরা হয়ে বসে আছি জাস্ট এটা একটা জাস্ট ফর্ম্যালিটি যেটা করতে হয় যেটা আমরা জয় সিটটা আমরা জিতে বসেই আছি লড়াই তো কঠিন হবে না যেটা হচ্ছে এখন চারিদিকে প্রচারে তো নেমেই গেছি যেদিন ডিক্লেয়ার হয়েছে তার পরের দিন থেকে আমাকে প্রচার শুরু হয়ে গেছে দূর হওয়া আমাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা দিচ্ছি যত দূর হওয়া হবে টিএমসি আমার দিদির হাতে সিটটা তুলে দেওয়া যতটুক আমরা করবো আমরা করে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমরা দেবো যতদূর আমার যাওয়া আবার আমরা যাব অত বিজেপি কি করলো কিনা আমাদের দেখার কিছু নেই সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ